हेलो बंधुरा, आज 27 सेप्टेम्बर रविवार। आज के आपडेटे अपन स्वागत, लाइव आपडेट अपन देखा। आज के देखो आज के केमन आबहवा थाकबे, कोथाय केमन बृष्टिपातेर सम्भावना रयेछे। उत्तरबंगे मारात्मक बृष्टिपात शुरू होयेछे एबं उत्तर बांग्लादेशेर रंगपुर विभागे प्रचंड बृष्टिपात होयेछे। विभिन्न जायगाते बन्या परिस्थिति तैरि होयेछे, विभिन्न जायगाय जल जमेछे, आमरा देखे नेब। तार आगे आपनादेर देखिये देब, ए देखुन घूर्णा बर्त देखतेई पाच्छेन परिष्कार एकदम। उत्तर दिनाजपुर एबं दक्षिण दिनाजपुर मालदा तार संगे रंगपुर विभागेर माथा एबं राजशाहीर काछे रयेछे घूर्णा बर्त। तबे एर प्रभावे किन्तु खूब झोड़ो हावा होबे ना, हल्का हावा होते पारे। होच्छे कि ना अवश्य जानाबेन एवं आमरा देखाबो। एवं तार आगे देखिए देव जे आगामी जे निम्नचाप, सेई निम्नचापटार प्रभावे ताते कि परिवर्तन आसछे एवं सेटी कि सत्यि बांगलार दिके आसछे एगिए एवं ताते कि होते पारे। देखुन आमरा ट्रेने ट्रेने देखाच्छि, तारपर आपनादेर देखाच्छि आजके आर कोथाय केमन बृष्टिपात होते पारे। पश्चिमबंग, बांग्लादेश, आसाम, त्रिपुरा, तो लक्ष्य राखुन बांग्लादेश एवं दक्षिणबंगेर मूलत अंशे एवं तार संगे बंगोपसागरे लक्ष्य राखुन एवं देखते थाकुन जे नतून कि कि परिवर्तन होच्छे। देखुन देखिए दिच्छि आमि ट्रेने ट्रेने निये जाच्छि एवं एर संगे देखते थाकुन जे दक्षिणबंग बा बांग्लादेशे बा उत्तरबंग বা আসাম ত্রিপুরাতে বৃষ্টিপাত আর ভবিষ্যতে ঢুকছে কি না, মানে আগামী দিন অনেকে বলছিলেন যে বৃষ্টিপাত কবে বিদায় নেবে। তো দেখুন দেখিয়ে দিচ্ছি, এমনিতে 12 অক্টোবর পর্যন্ত আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী ডেট হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা বিদায় নেওয়ার। আপনারা দেখতে থাকুন, দেখুন এখানে কিন্তু অলরেডি লো প্রেশার এরিয়া পাওয়াই যাচ্ছে এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত। এবং দেখুন এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ মুখো হচ্ছে, অর্থাৎ এর থেকে দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি আছে সেখানে চাষবাসের জন্য বৃষ্টিটা এই মুহূর্তে খুবই দরকার। তো সেদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখুন আসছে কি না। দেখুন এখনও কিন্তু পুরোপুরি বর্ষা বিদায় নেবে না, মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি এখনও চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। এবার দেখুন লো প্রেশার এরিয়া অলরেডি কিন্তু আপনারা পেলেন এবং ঘূর্ণা পড়তে কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিক ছেড়ে কিন্তু উড়িষ্যা এবং বাংলা মুখো আস্তে আস্তে হচ্ছে, যদিও টার্নিংটা উড়িষ্যার দিকে রয়েছে। দেখুন আস্তে আস্তে আমরা দেখতে থাকুন, এতে হয়তো জোরে কোনো ঝড় হয়তো হবে না যা মনে হচ্ছে, কিন্তু ঘূর্ণা বর্ত কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে। এবং দেখুন মাঝে মধ্যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বা এদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু সমুদ্র লাগোয়া অংশে কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছেন। এবং দেখুন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু চলতে থাকছে, দেখতে থাকছেন। আমি নিয়ে যাচ্ছি, যতটা আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ এখনও চলবে একদম উড়িষ্যা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গ মাঝে মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ প্রবল ভারী বৃষ্টিগুলি হয়তো চলে যাবে কিন্তু বৃষ্টিপাত মাঝে মধ্যে এখনও পাওয়া যাবে শনিবার 3 তারিখ। দেখুন এ তখন কিন্তু আস্তে আস্তে এবারে ঘূর্ণা বর্তের প্রভাবে বৃষ্টিটা একটু একটু মেঘলা মেঘলা ভাবের মধ্যে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত এগোচ্ছে, নিম্নচাপ যে এরিয়া সেটাও কিন্তু দেখুন এল কিন্তু অলরেডি এদিকে ভুবনেশ্বরের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ এইরকম কিন্তু এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এবং বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন এবারে দেখিয়ে দিচ্ছি চলতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পারছেন এরকম একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, শক্তি অর্জন করলে এতে হয়তো আরও কিছু বেশি প্রভাব দেখা যেতে পারে, হয়তো ভারী প্রভাব দেখা যেতে পারে। তো দেখুন আপাতত যেটুকু পাচ্ছি খবর বাংলাতে, আপনারা কিন্তু নিয়মিত আপডেট পেতে থাকবেন। তো অবশ্যই বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান থেকে অন করে রাখতে বলবেন না, প্রতিদিন আপনারা পাবেন। দেখুন নিম্নচাপ এরিয়া কিন্তু বাংলাতেই ঢুকছে, যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু নিম্নচাপ এরিয়া দিক পরিবর্তন করে হলেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। 6 তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এল ঢুকছে, অর্থাৎ এর প্রভাবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিছুটা প্রভাব অবশ্যই পাওয়া যাবে, হয়তো মারাত্মক বৃষ্টিগুলি আর পাওয়া যাবে না, কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এটা কিন্তু বলা যেতে পারে। এখনকার পর্যন্ত যে আপডেট সেটা দেখিয়ে দিলাম, গোটা বাংলাদেশ, ত্রিপুরা, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা তার সঙ্গে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা চিত্র তৈরি হতে পারে। অর্থাৎ এইটা হচ্ছে লেটেস্ট আপডেট, প্রতিদিন আমাদের একটু করে দেখিয়ে দেবো, তো অবশ্যই দেখবেন দুপুরের আপডেটে আপনারা পেয়ে যাবেন। এবার চলুন দেখে নিচ্ছি আজকে কোথায় কেমন বৃষ্টিপাত আর হতে পারে। দক্ষিণবঙ্গে কিন্তু মূলত আজ পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনায় রয়েছে, কোথাও একটু হাওয়া থাকতে পারে, কোথাও আবার একটু গরম থাকতে পারে, তবে আর্দ্রতার জন্য যে অস্বস্তি সেটা কিন্তু থাকতে পারে। দেখুন এবং সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে মারাত্মক বৃষ্টিপাত
রাত থেকে চলছিল উত্তরবঙ্গের দিকে এবং সকালের দিকে কিছুটা হালকা হালকা হতে পারে, একটু করে কমবে আস্তে আস্তে। যখন অনেকে যেটা বলছিলেন যে হয়তো এমন মেঘলা আকাশ রয়েছে আজ হয়তো আর বিদায় হবে না, এরকমই কিন্তু মেঘলা চলতে থাকবে, তা নয়, কিন্তু আস্তে আস্তে এটি কাটবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবে, দেখুন। প্রথমে একটু উত্তরবঙ্গটা ট্র্যাক করে দেখে দিচ্ছি, তারপরে কারণ ওখানকার মানুষজনরা একটু আতঙ্কে রয়েছে, তো দেখুন। তারপরে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে দেখাচ্ছি একটুখানি, দেখুন এখানে বড় করে আপনারা দেখুন, অন্যান্য জায়গা থেকেও যারা দেখছেন দেখুন, ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার ঘূর্ণাবর্তটি রয়েছে। এবং দেখুন এই শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব জায়গাতে কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন অংশে কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলার কথা। এবং দেখুন এবার যখন আমি 10টার দিকে নিয়ে যাচ্ছি, 10টা 11টা 12টা, তখন কিন্তু দেখুন বৃষ্টিটা একটু করে এদিকে ছড়াচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টিটা একটু কমে যাবে, কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবটি রয়ে যাবে, অর্থাৎ এর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে পারে। এবং দেখুন শিলিগুড়ি থেকে একটু কমে যেতে পারে হালকা, এবারে মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে বা জলপাইগুড়ির বিভিন্ন অংশে কিন্তু এই সিকিম ভুটান লাগোয়া অংশে বৃষ্টিপাত হতে পারে, এরকম রয়েছে। এবং ময়মনসিংহের দিকে একটা জোরদার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে এই আসামের এই অংশে বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশ মোটামুটি ফাঁকা রয়েছে। জোড়হাট এবং ডিব্রুগড়ের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবারে দেখুন যদি এটা নিয়ে যাচ্ছি একটার দিকে, তখন কিন্তু অনেকটা হালকা হচ্ছে, এই যেটা বলছিলাম, তখন কিন্তু দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসবের দিকে কিন্তু আস্তে আস্তে অনেকটা কেটে যাচ্ছে কিন্তু, এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢুকবে, এর ফলে হালকা বিক্ষিপ্ত কিন্তু কোথাও হাওয়া বা মেঘলা আকাশ বা বজ্রগর্ভ, যদিও বজ্রগর্ভ মেঘের ব্যাপারটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই দিকেটায় বৃষ্টিপাত কিন্তু ওই সময়তে হতে পারে, এই ময়মনসিংহের উপরে মাথাতে, বিশ্বম্বরপুরের দিকে এবং সিলেটের বিভিন্ন অংশে কিন্তু। তাছাড়া এই সময়তে কী হতে পারে দেখুন, আরও এবার যখন নিচের দিকে দেখুন দেখে দিচ্ছি, এই ত্রিপুরার বিভিন্ন অংশে, আগরতলা, অম্বাসা এইসবের দিকে, তাছাড়া সিলেট বিভাগে বৃষ্টিপাত কিন্তু ওই সময়তে হতে পারে। দেখুন এখানে দেখে দিচ্ছি, এই যে আগরতলা, অম্বাসা অর্থাৎ দক্ষিণ এবং মধ্য ত্রিপুরার দিকে এবং উত্তর ত্রিপুরার দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলার সম্ভাবনা। মৌলভীবাজার, লখাই, মদন, সিলেট, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ এবং এই সাইডটা কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে, এবং শিলচর তার সঙ্গে করিমগঞ্জের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন এই সময়তে কী হতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কী হতে পারে, এটা হচ্ছে দেখুন এই খুলনা থেকে কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে, দেখুন এখানে দেখা যাচ্ছে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে যেটা হচ্ছে পারে হুগলির কিছু কিছু অংশে, হাওড়ার কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব তৈরি হবে এবং বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা, জয়নগর এদিকে কিছু কিছু অংশে কিন্তু, বা এদিকে বর্ডার লাগোয়া, বাংলাদেশ বর্ডার লাগোয়া অংশ এবং বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, এদিকে মোংলা, খুলনার বাগেরহাট, এদিকে অভয়নগর, যশোর, নরালি, এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁ, গেদে এইসবের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে, হালকা হালকা করে বাকি অংশে কিন্তু, যেমন দেখুন এই যে উপকূলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে, তাছাড়া এদিকে পূর্ব বর্ধমানের দিকে মেঘলা মেঘলা ভাব হতে পারে, চন্দননগর বা তার আশেপাশের এই সমস্ত এলাকাতে কিছুটা মেঘলা ভাব বা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যেটা হচ্ছে রাজশাহী এই সমস্ত জায়গাতে কিন্তু মূলত এই যে বীরভূম এবং নদিয়ার হয়ে এটা হচ্ছে মালদা থেকে মুর্শিদাবাদ এই সমস্ত অংশে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে একটু হালকা হাওয়া হতে পারে সম্ভাবনা কিন্তু এই সময়তে রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এই দুপুরবেলার দিকে এমন সম্ভাবনা রয়েছে, বাকি যেটা হচ্ছে এদিকে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে যেটা বলবো এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের এই উড়িষ্যা লাগোয়া দিকে যে লাগোয়া অংশগুলি রয়েছে বা বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু মূলত ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশে কিন্তু ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে, হালকা হয়তো পূর্ব বর্ধমানের দিকে কিছুটা মেঘলা মেঘলা ভাব বা একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে। এবং গুয়াহাটি থেকে বিভিন্ন দেখুন দেখতে পাচ্ছেন আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা মাঝারি রয়েছে, মূলত ওই দিকটাতেই বৃষ্টিপাত রয়েছে। এবারে দেখুন এবারে দুপুরের থেকে যখন আমি দেখতে পাচ্ছেন এদিকে এল শেপটা, মানে এল যে এরিয়া, মানে এল শেপ নয়, মানে এলের যে মানে নিম্নচাপ যে এরিয়া, এটা কিন্তু বর্তমানে এখানে বিরাজ করছে। এবারে দেখুন কী হচ্ছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট গরম হতে পারে। এবারে যেটা হচ্ছে যে
যখন দুপুর এই বিকেলের দিকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মূলত ফাঁকা হচ্ছে, তবে এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব বা দক্ষিণ চব্বিশ পরগনা এই এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু দেখতে পাবেন কোথাও কোথাও কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে বা গুমোট গরম থেকে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতও নামতে পারে। এছাড়া ওই সময়তে কী হবে দেখুন, উত্তরবঙ্গের দিকে যারা আতঙ্কিত ছিলেন দেখুন তখন কিন্তু প্রায় খালি হয়ে যাচ্ছে, দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অংশে কিন্তু প্রায় খালি, তবে রংপুর বিভাগ এবং এই লাগোয়া অংশে হালকা বৃষ্টিপাত চলতেও পারে বা মেঘলা মেঘলা ভাবটি থাকতে পারে, কিন্তু দুর্যোগ যে ভয়ানক বৃষ্টিপাত সেটা কিন্তু কাটতে শুরু করে দেবে এবং রাতের দিকে আরও কাটার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিভিন্ন এই আসামের এই গুয়াহাটির লাগোয়া এই যে অংশগুলোতে এখানে কিন্তু ওই সময়তে একটু এদিক ওদিক হতে পারে, বংশী বা বোকো এই সমস্ত জায়গাতে কিন্তু একটা জোরদার বৃষ্টিপাত গোয়ালপাড়ার কাছে নেমে যেতে পারে সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের দিকে বা শিলচরের দিকে কিন্তু এদিকে করিমগঞ্জ অববাহিকা এসবের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিকেলের দিকে থাকতে পারে, হাবলং হেলকান্দি এদিকে কিন্তু থাকতে পারে, এবং যেটা হচ্ছে ত্রিপুরার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে। বাংলাদেশের এই অংশে কিন্তু রয়েছে খাগড়াগাছির দিকে শুরু করে মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর এসবের দিকে কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে ঢাকা পর্যন্ত অংশে মেহেরপুর এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলতে পারে, সম্ভাবনা সব জায়গাতে হবে না, এদিকে বগুড়ার দিকেও বিভিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বগুড়া আদমদিগের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিপাহীগঞ্জ নন্দীগ্রাম এসবের দিকে কিন্তু টুকটাক চলতে পারে, সম্ভাবনা কিন্তু এরকম রয়েছে বিকেল পর্যন্ত সময়ের মধ্যে। এবং দেখুন এবার রাত সন্ধ্যের দিকে কী হচ্ছে দেখুন দেখাচ্ছি, যদি দেখুন এটা হচ্ছে এই দুপুরের দিকে চিত্রটা ছিল এরকম, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, এবং যখন সন্ধ্যের দিকে যখন বিকেলের দিকে এই চিত্রটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে যেটা হচ্ছে দেখুন এদিকে রাতের দিকে সন্ধ্যের দিকে নিয়ে গেলে একদম মোটামুটি ক্লিয়ার কাট পাওয়া যাচ্ছে আবহাওয়া, শুধুমাত্র এই দক্ষিণবঙ্গের এই হাওড়া হুগলির কিছু কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার লাগোয়া কিছু অংশ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের কলকাতার টাচ বা হাওড়া টাচ লাগোয়াতে কিছুটা বিক্ষিপ্ত হালকা মেঘলা 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 ভাব হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই যে দেখতে পাচ্ছেন হলদিয়া থেকে শুরু করে এই জায়গাটাতে কিন্তু রয়েছে, উপকূলের কিছু কিছু অংশে রয়েছে, বাকি অংশে মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একদম সমস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই রয়েছে। এছাড়া এই সময়তে এই যে উত্তর দিনাজপুর সংলগ্ন এই রায়গঞ্জ করণদিঘি এবং পীরগঞ্জ এই জায়গাতে বা খেলোর বা দিনাজপুরের কিছু এই যে ঠাকুরগাঁও পর্যন্ত কিছু অংশে কিন্তু একটা বৃষ্টিপাত থাকতে পারে এবং মেঘলা মেঘলা ভাব কিন্তু রংপুর বিভাগের এই অংশটাতে থাকতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। বাকি কিন্তু বিষয় কিন্তু এদিকে এই ময়মনসিং থেকে সিলেট পর্যন্ত অংশে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বাকি অংশে কিন্তু কমে যাচ্ছে সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, অনেকটা হালকা হয়ে যাচ্ছে, চট্টগ্রামের দিকেও হালকা হচ্ছে। এবং দেখুন আরও রাতে কী হচ্ছে, রাতের আপডেটও আপনাদের দেখিয়ে দেবো নতুন কোনো পরিবর্তন আসছে কিনা, একদম রাতে নিয়ে গেলেও কিন্তু মূলত এই একই রকম চিত্র দেখা যাচ্ছে। এবং আরও গভীর রাতে নিয়ে গেলে দেখুন মূলত এই যে রংপুর বিভাগের অংশ এবং বগুড়া থেকে শুরু করে ময়মনসিং এবং সিলেটের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে, বাকি কিন্তু উত্তরবঙ্গে অনেকটা হালকা হয়ে যাবে, অনেকটা রিলিফ পাওয়া যাবে, গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এছাড়া যেটা হতে পারে সকাল পর্যন্ত নিয়ে গেলে দেখুন দেখাচ্ছি অনেকটা কিন্তু হালকা, অনেকটাই হালকা, অর্থাৎ আগামীকাল থেকে একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে, এর পরের ঘূর্ণাবর্তটাতে কিছু আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢুকবে কিন্তু মেঘলা মেঘলা ভাব কোথাও হতে পারে। এবং দেখুন আগামীকালকে কিন্তু অনেকটাই হালকা থাকবে, অনেকটা হালকা মানে প্রায় মানে স্বস্তিদায়ক একটা পরিবেশ, মানে দুর্যোগপূর্ণ বা দুর্যোগ মুক্ত, দুর্যোগপূর্ণ নয় দুর্যোগ মুক্ত আবহাওয়া পাওয়া যেতে পারে। এরপরে কিন্তু ওই নিম্নচাপের আসার ফলে কিন্তু বৃষ্টিপাতেরই সম্ভাবনা, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী রাতের আপডেটে দেখিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ কোনো আপডেট এলে মাঝে কিন্তু আপডেট দিয়ে দেবো। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, ধন্যবাদ।